আলহামদুলিল্লাহ আহমদানসল্লি আল্লাহ রসুল ইল করিম আহস্ত আহবাব আমরা কুরআন মসজিদের সান মর্তবা ফজিলত সম্পর্কে আলোচনা করে আসছিলাম এই পর্যায়ে হজর যাবে থেকে জায়ত করা একটা হাদিস নিয়ে আলোচনা করবো بسم الله الرحمن الرحيم عن جابر عن النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم القران شافع مشفع وماعظ مصدق من جعلوا امامه قاده الى الجنه ومن جعله خلف ظهره ساقته الى النار رواه ابن حبان তর্জমা হচ্ছে হজরত জাহেরজুল্লাহ হইতে বর্ণিত হজুর সাল ইসলাম সাদ করিয়াছেন কোরআনে পাক এমন সুপারিশকারী যাহার সুপারিশ কবুল করা হইয়াছে যাহার সুপারিশ কবুল করা হইয়াছে এবং এমন বিতর্ককারী যাহার বিতর্ক মানিয়া লওয়া হইয়াছে যে ব্যক্তি ওকে সম্মুখে রাখে তাকে সান্নাত তাকে সে জান্নাতের দিকে টানিয়া লইয়া যায় আর যে উকে ভেসনে ফেলে সে তাহাকে জাহা নামে নিক্ষেপ করে ইবনাহান হাকিম অর্থাৎ কোরআনে পাক তার জন্য সুপারিশ করিবে আল্লাহ দরবার আল্লাহ কোরআন কোরআনে পাক যার জন্য সুপারিশ করিবে আল্লাহ তালা দরবার উহা কবুল আর যার সম্পর্কে সে বিতর্ক করিবে উহা গ্রহণ করা হইবে কোরআন পাকের বিতর্ক সম্পর্কে বলা হয়েছে কোরআন পাক তাহার হক আধাকারীর এর মর্যাদা বাড়াইবার জন্য আল্লাহ দরবারে বিতর্ক করিবে আর যারা তার হক নষ্ট করিয়াছে তাদের তাদেরও তাদেরকে বলিবে তুমি আমার হক আদায় করো নাই কেন যে ব্যক্তি উহাকে নিজের নিকট রাখিবে অর্থাৎ ওয়ার অনুসরণ আনুগত্যকে জীবনের নীতি মানাইয়া লয় সে তাকে জান্নাতে পৌঁছাইয়া দেয় আর যে ব্যক্তি উহাকে পিছনে রাখিয়া দেয় অর্থাৎ অনুসরণ করে না সে যাহার নামে প্রবেশ করিবে বান্দা তো কোরআন প্রতি কোরআনের প্রতি উদাসীনতা এই হুকুমের অন্তর্ভুক্ত হইতে পারে বিভিন্ন রবায়েতে কোরআনের প্রতি উদাসীনতা প্রদর্শনের ব্যাপারে ধমকি আসিয়াছে বখারি শরীফের এক হাদিসে তাতে নবী করিম সাল্লাহ ইসলামকে কিছু সংখ্যক লোকের গুনায় শাস্তি প্রদানের দৃশ্য দেখানো হইয়াছে গাতে এক ব্যক্তির অবস্থা এমন দেখানো হইয়াছিল যে তাহার মাথায় একটি পাথর এমন ধরে নিক্ষেপ করা হইতেছিল যে তাহার মস্তক চূর্ণ বিচ্ছন্ন ফিরে যাইতেছিল হুজুর সাল্লা ইসলাম তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করিলে বলা হইল যে আল্লাহ তালা ওই এই ব্যক্তিকে তাহার কালাম শিখিয়েছিলেন কিন্তু সে না রাত্রে উহা তেলাওত করিয়াছে আর না দিনে উহার আমল আমল আছে। সুতরাং কেয়ামত পর্যন্ত তাহার সহিত এরূপ ব্যবহারই করা হইবে আল্লাহ তালা আপন মেহরবানি দ্বারা সিও আজাব হইতে আমাদেরকে রক্ষা করুন প্রকৃতপক্ষে কালাম এত বড় নিয়ামত যে উহার প্রতি অবহেলার কারণে যে কোনো কঠিন শাস্তি দেওয়া হোক উহা যথাযথই হইবে তো প্রিয়দোস দহাভাব এটা এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে হাদিসটা যেটা ইবনি হাইবান হাকিম এর কিতাব থেকে এখানে আনা হয়েছে তো অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ আমরা আরও হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ Omatobi ki ila nla.